আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি মম্পর্স মত ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি লকডাউন লং ড্রাইভে। তো আমরা গাড়িতেই বসে থাকব, কোথাও নামবো না, জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও করব বিউটিফুল পোর্টসমাউথটাকে। তো আমি এখন যাচ্ছি বিচ এরিয়ার দিকে, আমাদের পোর্টসমাউথ সি বিচের দিকে। তো আমার সাথে থাকুন, এখন দেখতে থাকুন আমাদের বিচ এরিয়া, তারপর আমি বলে দেব কোন কোন জায়গায় যাচ্ছি, কোনটা কি সেটা আপনাদেরকে বলে দেব। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন।
রোডটাও বন্ধ থাকায় এখন আবার অন্য রোড দিকে যেতে হচ্ছে। এখন যাচ্ছে আমরা স্পিনেগার টাওয়ার দেখতে। স্পিনেগার টাওয়ারটা হচ্ছে লাইক দুবাইয়ের একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের মতোই। তো এখানে দিয়েছে, এটা এটা সিমিলার টাওয়ার বানিয়েছে, তো এটার নাম হচ্ছে স্পিনেগার টাওয়ার। আমরা এখন ওইদিকে চলে যাচ্ছি কারণ সি সাইডের সব রোড ব্লক, তাই আমাদের আপনাদেরকে সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, রাস্তা ছাড়া আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তাই এখন আপনাদেরকে যাচ্ছি, একটা জিনিস তো আর শেয়ার করতেই হবে, না হলে কেমন দেখায়। ঠিক বাউন্ডারির ওই সাইডে কিন্তু সি, আর এটা কিন্তু বাউন্ডারি করে রেখেছে এখানে, এখানের উপর দিয়ে যাওয়া আসা করা যায়। ইনশাল্লাহ সব শেয়ার করব। আর এই এরিয়াটা অনেক সুন্দর, সরাসরি দেখতে খুব সুন্দর। এটা ডক এরিয়া, এখানে অনেক বড় বড় জাহাজ টাহাজ যায় বা জাহাজে উঠে মানুষ নামে এরকম। আবার ফিশিং জাহাজ, ফিশিং বোটগুলোও এখানে আসে। এই তো দেখা যাচ্ছে স্পিনেগার টাওয়ারটা, এটা রাতের বেলা অনেক সুন্দর লাগে। রাতের বেলা কিন্তু মানে টাওয়ারটা ভালো করে দেখা যায় না, তাই আমি দিনের বেলাটাই বেছে নিয়েছি ভিডিও করার জন্য। আর রাতের বেলা শুধু লাইটগুলো দেখা যায়, লাইটিংগুলো দেখা যায়, লাইটিংগুলো এক সুন্দর। আর এই দিনের বেলার মানে প্রকৃত চেহারাটা দেখা যায় এই স্পিনেগার টাওয়ারের। এই স্পিনেগার টাওয়ারটা মূলত এই পোর্টসমাউথটাকে বিউটিফুল পোর্টসমাউথ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে স্পিনেগার টাওয়ার, আমরা উঠেছিলাম স্পিনেগার টাওয়ারে, অনেক ভয় করেছিল। আর এ হচ্ছে মানে সি এর ভিউ, এদিকে অনেক বড় বড় জাহাজ আসে, তারপরে ফেরি আসে, এসে তাদের এগুলো স্টপ করে। ওই ওই সাইডে ই আছে, ফেরির অফিস আছে, ওই যে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা মনে হয় একটা টিভি শুট চলছে, আর আমিও এই সময় ভিডিও করতেছিলাম, আর আমি আর কেটে দেইনি। তারা তাদের ভিডিও করুক, আমি আমার ভিডিও করি, সমস্যা কি। এই যে ফিশিং শিপগুলো, এগুলো এখন ফিশিং বোটগুলো এখন যাবে ওইদিকে নিয়ে, তাদের স্টপ হবে, তাদের ফিশিং ইয়েগুলো স্টপ করে রাখবে। যখন সমুদ্রের মধ্যে জোয়ার আসে
তখন মনে হয় তারা বের হয়, আবার যখন যখন ভাটা নামে তখন আবার তাদের জায়গায় তারা চলে আসে মনে হয়। এই যে কি সুন্দর ভিউ মাশাল্লাহ, আমি যে জায়গাটা আছি অনেক সুন্দর একটা জায়গায় আছে, আল্লাহ আমাকে এই জায়গাটায় আসতে দিয়েছে, আমি আল্লাহর কাছে অনেক 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 কৃতজ্ঞ, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। অনেক একটা সুন্দর জায়গা, দেখার মতো জায়গা।